Good morning everyone, welcome back to the channel. অনেক দিন পর আবার ব্লগ করছি, মানে যা করি আর কি, কাজের চাপের চোটে করাই হয় না। তো আজ সানডে, তো বুঝতেই পারছো সেজে গুজে বেরিয়ে পড়েছি। অনেক দিন বাদে আমরা কোথাও যাচ্ছি একটু ঘুরতে, কারণ মোটামুটি প্রায় 3-4 সপ্তাহ ধরে কোথাও বেরোনো হচ্ছিল না। তারপর আমার স্কুলের ডিউটি ছিল, তারপর আমরা গত সপ্তাহে বিভৎস, শরীর খারাপ ছিল আমাদের দুজনেরই, জ্বর। তো এরকম করে করে 3-4 সপ্তাহ কোথাও ঘুরতে যাওয়া হয়নি, বেরোনোই হয়নি একদম বাড়ির থেকে। তো আজ আমরা ঠিক করেছি আমরা বেরোবই, তো যেমন প্ল্যান সেরকমই। তা এখন বেরোলাম জাস্ট বাড়ির থেকে, এখন কটা বাজে? 7:45 বাজতে চললো। তো এখন যাচ্ছি হলো, প্রথমে যাব হলো বেলগাছিয়া, কোস্ত আবার পূজাকে তুলবো, তারপর আমরা যাব, ইচ্ছা আছে আর কি, তাকি। এমনি জাস্ট কি বলবো, ডে আউট আর কি, সকালবেলায় গিয়ে বিকালবেলায় ফেরা, কোনো রকম সেরকম কি বলবো, তাকিতে কি দেখার আছে আমি জানি না, আমার কোনো আইডিয়াও নেই। তো এমনিই জাস্ট ঘুরতে যাওয়া, ওখানে খাওয়া দাওয়া করে বিকালবেলা ব্যাক করব। তো চলো বেরোই, যেতে থাকি, যেতে যেতে অনেক গল্প হবে, আড্ডা হবে। তো চলো, গাড়িতে মালপত্র ভরে নিয়েছি, লোকজন তুলে ফেলেছি গাড়িতে, মালপত্র ভরে গেছে, এই যে মালপত্র। তো এবার কোস্তব যখন চলে এসছে, খাওয়া দাওয়ার চিন্তা নেই, খাওয়া দাওয়ার দায়িত্বটা কোস্তবকে আমরা অর্পণ করি সবসময়। অনির্বাণ গাড়ি চালাই, কোস্তব খাওয়ার দায়িত্বটা নেই, আমি আর পূজা খাই আর ঘুরে বেড়াই। যাই হোক, রবিবার রবিবার কচুরির সম্ভাবনাটা বেশি, যাই হোক কি হবে দেখা যাক। আমরা আপাতত লেক টাউনে, অনির্বাণ কচুরি, আমার ক্লাব কচুরি, আর জিলিপি নিলে না, আর পূজারা খাচ্ছে বোধ হয় উত্তাপাম বা ধোসা কিছু একটা, দই বড়াও হতে পারে। এই হলো আমার সানডের কচুরি। ব্রেকফাস্ট ফ্রেকফাস্ট শেষ করে গাড়ি স্টার্ট দিলাম, অ্যান্ড এখন আমরা আপাতত বাসন্তী হাইওয়েতে এখন যাচ্ছি। রাস্তাটা খুব সুন্দর লাগছে, সঙ্গে একটু মেঘলা মেঘলা ওয়েদার করেছে, তো তার জন্য আরও বেশি ভালো লাগছে। আর এখন ফুল স্পিডে গাড়ি চালিয়ে চলছে, মোটামুটি যতদূর দেখাচ্ছে গুগল ম্যাপে মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টার রাস্তা, তারপরেই পৌঁছে যাবো টাকি। তো মাঝখানে আশা করছি একটা ব্রেক নেব, তারপর আবার যাব। তো আপাতত চলো, আর রাস্তাটা দেখো কি সুন্দর, অদ্ভুত সুন্দর লাগছে দেখতে, তাই না? তো আমরা মাঝ রাস্তায় একটু চায় ব্রেকে দাঁড়িয়েছি, আর এটা কোথায় আমি জানি না, হাইওয়েতে আছি এটুকু জানি। এই যে টিলাতে চা খেয়ে, আমি কোনো কাজ করছি না, তাও এনার অনির্বাণ দাঁড়ালো, আমি দাঁড়ালাম, পূজা সবাই মিলে দাঁড়িয়ে একটু ফটো ফটো তুলছি। ফটো ফটো তোলা শেষ হয়ে গেলে, চা শেষ হয়ে গেলে আর উঠে রওনা দেব। আমি তো পুরো ঘুমিয়ে গেছিলাম, এত ঘুম পাচ্ছে। যাই হোক, চা টা খেয়ে ঘুমটা ছাড়িয়ে নিলাম। এবার দেখাচ্ছি কি সুন্দর জায়গাটা, পয়সা বসুল জায়গা, কিন্তু কাদা আছে, কি দারুণ লাগছে। তার সঙ্গে সঙ্গে মেঘ করেছে, আমি ছাতা ধরতে পারছি না, ছাতা ছাতা উড়ে যাচ্ছে। ওইদিকে পূজার ছাতা উড়ে যাচ্ছে, পূজা ছবি নিচ্ছে, দুর্ধর্ষ জায়গা। অনির্বাণ উঠে পড়েছে পাঁচিলে। তো আমরা বেরিয়ে, মানে বৃষ্টি নেমে গেল, আমরা হঠাৎ রুম দেখতে বেরোলাম, তো ফাইনালি আমরা একটা রুম নিচ্ছি এখানে। তো রুম সব রেডি করছে, আমরা বাইরের ব্যালকনিতে আছি, আর দেখাচ্ছি দেখো কি অপূর্ব লাগছে। তার সঙ্গে বৃষ্টি পড়ছিল, কমে গেল এখন, ঠান্ডা পুরো ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল। তো এখন রেস্ট ফেস্ট একটু নেব, তারপর দেখি এখানে ইলিশ পাওয়া যায় কি না কোথাও, আর তারপর খাওয়া দাওয়ার দিকে এগোবো।
এই যে পূজা, পূজার জীবনে এখন দুঃখ নেমে এসেছে, ওর ফুল মেমোরি পুরো ফুল, কিছু করতে পারছে না বেচারা, কোনো পোস্ট দিতে পারছে না, ও সকাল থেকে মোবাইলে ছবি আর ভিডিও ডিলিট করছে, তবু ওর সব ভরে গেছে, 1,500টা ছবি 100টা ভিডিও ডিলিট করেও কিছু হচ্ছে না ওর ফোনে, মানে কলক্ষ ছবি তুলেছিল ও। চলো এখন একটু রুমে যাই, একটু ফ্রেশ হই, তারপর আবার বেরোবো। রুম রেডি হয়ে গেছে, রুমটা দেখাই। এই হলো রুম, ওই কয়েক ঘন্টার জন্য, কারণ আমরা বিকালে ব্যাক করে যাব। আমাদের চারজনে জাস্ট একটু রেস্ট ফেস্ট নেবো, যদি কি বলে যদি খেয়ে দিয়ে একটু রেস্ট নিতে হয় রেস্ট ফেস্ট নেবো, তারপর তো বিকালে বাড়ি চলে যাব, সেরকম তো থাকার প্ল্যান নেই। বেশ ভালো লাগলো, সব থেকে এসি চলছে ভেতরে, এসে চলছে কি চলছে না জানি না, যাই হোক এসির থেকেও বাইরের হাওয়াটা এত ভালো লাগছে, এত ভালো লাগছে মানে বলার নেই। তো চলো এখন আমরা কি, ও আমরা মেবি বোটিং করতে যাবো, হোটেলে গাড়িটা রেখে এখন আমরা একটা টোটো করে নিলাম। টোটো করে সারাদিনের জন্যই টোটোটা বুক করেছি। তো আমরা জেনারেল শঙ্কর রায়চৌধুরীর বাড়িটা দেখছি এখন, তো দেখতে এসছি। এবং তার পাশ দিয়ে আগের যে রাজারা থাকতেন, রাজবাড়ির একটা ভগ্নাশেষ রয়েছে, তো সেই দিকে যাচ্ছি। এই এরিয়াটা গাছে পুরো ভরা, প্লাস এত নিস্তব্ধ, একটা পাতা পড়লেও আওয়াজ পাওয়া যাচ্ছে। তো আমরা এই সরু সরু রাস্তা দিয়ে যাচ্ছি, এবং ওই রাজাদের যে বাড়িটা ছিল তো ওটার কিছুই নেই, জাস্ট একটা ভাঙা অংশ পড়ে আছে, ওই যে ওইটাই দেখতে যাচ্ছি। তো হাঁটতে হাঁটতে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় ঢুকে গেলাম। তো এই গলিটা শেষ হচ্ছে একটা ঠাকুর দালানের মধ্যে ঢুকছি। তো ঠাকুর দালানটা এত সুন্দর দেখতে, আর ভেতরে দুর্গা মূর্তি শুরু হয়ে গেছে তৈরি করা, তো মনে হচ্ছে যেন সত্যি মা আসার সময় চলে এসেছে। এবার আমরা সোজা চললাম গোলপাতার জঙ্গলে, যেটা বর্ডারে রয়েছে, বা ইন্ডিয়া আর বাংলাদেশের বর্ডারটাই রয়েছে বলে আমাদের আই কার্ড জমা নিয়ে নাম লিখে তবেই যেতে হয়। তো সেখান থেকে মানে যে পোস্টটা রয়েছে, চেক পোস্টটা থেকে অনেকটাই ভেতরে গোলপাতা জঙ্গল। তো হ্যাঁ, আমরা সবাই ভ্যানে করে উঠেছি, ভ্যানে করে পার হেড 20 টাকা আসা যাওয়া। তো আমরা সবাই মিলে চেপে নিয়ে ভ্যানে একটা ভ্যান করেছি, যে যেমন ভাবে পার হেড হিসেবেই টাকা। তো আমরা চারজন একটা ভ্যানে যাচ্ছি, এবং অনেক দিন পর ভ্যানে চেপেছি, ভীষণ আনন্দ লাগছে, যেই ছোটোবেলায় চেপেছিলাম। আর আমাদের টোটো ভাড়া 600 টাকা নিয়েছিল, মানে আমরা দিয়েছিলাম, 500 টাকা দিলেই হতো, কিন্তু অ্যাকচুয়ালি টোটো ভাড়া রেট হলো টোটাল টাকিটা ঘোরালে বুকিং করে সারাদিনের জন্য 300 টাকা, মানে স্পট আছে 10টা। তো পরে আমরা সেটা জানতে পারি, যাই হোক এখানেই প্রথম মুরগিটা হয়েছি, তো ঠিক আছে। এই হলো গোলপাতার জঙ্গল, কি সুন্দর লাগছে দেখতে, অপূর্ব, চারিদিকে গোলপাতা গাছ। এই যে এই গাছটা হলো গোলপাতা গাছ, কি অপূর্ব, ঠান্ডা লাগছে, ঠান্ডা। গোলপাতার জঙ্গল থেকে বেরোলাম, বেরিয়ে তুমুল বৃষ্টি, এত বৃষ্টির মধ্যে, আর মোটামুটি 2টো বেজেও গেছিল, তাই টোটো দাদার কথা অনুযায়ী পৌরসভার এক গেস্ট হাউস, মানে পৌরসভার আন্ডারেই এটা চালায়, তো সেখানে খেতে ঢুকলাম। দুপুরের লাঞ্চে ছিল ভাত ডাল ছুঁচো বেগুন ভাজা, আর একটা সবজি, আর খাসির মাংস চাটনি। আর তো ভালো লাঞ্চটা করলাম, কি বলছে এটা পৌরসভার গেস্ট হাউস, তো এখানে আসলে অবশ্যই এখানে এসে খেও, মানে হোটেল তো সেভাবে নেই, সব ছোটোখাটো হোটেল, কিন্তু এখানকার খাওয়া দাওয়া খুব ভালো, আর প্রচণ্ড ভিড়, রাস, অনেক প্রচুর প্রচুর লোকজন আসছে। তো খাওয়া দাওয়া শেষে একটু রাজবাড়ি ঘোরা তো হলো না বৃষ্টির জন্য, তো বৃষ্টিটা আস্তে আস্তে থেমে গেল, তো আমরা ঠিক করলাম নৌকায় যাবো, যথারীতি চেপে পড়েছি নৌকার, এত সুন্দর লাগছিল, আর হাওয়াটা তার সঙ্গে মেঘলা ওয়েদার, দুর্ধর্ষ লাগছিল। তবে নৌকা চাপায় যার ইন্টারেস্ট সব থেকে বেশি ছিল
পূজা। নৌকা চলতেই সে শক্ত করে নৌকা ধরে আধ ঘন্টা বসে থাকলো। ওর নাকি দুললেই ভয় লাগছে। এবারে নৌকা বিহারের একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। নৌকাটা ঘুরিয়ে প্যাক করছি আবার। তো এই সময়টা আস্তে আস্তে সন্ধে হতে শুরু করেছে, আর তার সঙ্গে পূজার ভয়টাও একটু কেটেছে। আমি প্রচুর ছবি তুলেছি, পূজা অতি কষ্টে অনেক কটাই ছবি তুলেছে। তো লাস্ট এখন ছেলেদের ফটোশ্যুট চলছিল তখন। তো এরপর আমরা নেমে পড়ব। জায়গাটা হলো মোহনা, বিদ্যাধরী, ইচ্ছামতী আর কালিন্দীর মিলনস্থল। পুরো বিদ্যাধরীর মানে টাকির পাশ দিয়ে বিদ্যাধরী নদী বয়েছে, ওই পারে বাংলাদেশ। আর আমি তো সকালবেলায় বিদ্যাধরীকে দেখো গঙ্গা বলে লাফিয়ে উঠেছি, কারণ আমরা যারা আছি তারা গঙ্গা ছাড়া অন্য মেন নদী কোথাও থাকতে পারে সেটা আমি ভাবতেই পারি না। ঘোড়া হয়ে গেছে, যতদূর ট্যুর হয়ে গেছে ট্যুর করার, ওটা টাকি চষে ফেলেছি আজকে একটা টোটো ভাড়া করে 500 টাকা দিয়ে। 500 টাকা নিয়েছে না টোটো? 600। যাই হোক, 600 টাকা দিয়ে চষে ফেলেছি। এসে হাত পা ধুয়ে একটাই ভুল করেছি আমরা, এক জামা আনিনি এক্সট্রা। সবাই ল্যাদ খাচ্ছে, আর এখানে পূজা আর আমি মিষ্টি কিনেছি অনেক। এর বন্ধ করবি? পূজা একা দায়িত্ব নিয়ে 100 শাড়ি সেরেছে, সাবার করেছে, আমি 50। অনেক আমি আমিও 100ই মেরেছি রে, তুই 100 মানে 100 200। আর একটা খেয়েছে অনির্বাণ। আরও আছে পূজা স্টকে দানাদার, মালপোয়া আমরাও নিয়েছি, নিয়েছি কিন্তু বাড়ির জন্য। পূজা দানাদার শুরু করবি না তো? না না, পূজা মিষ্টির জন্য পাগল হয়ে গেছে, আমিও অবশ্য আমারও ক্রেভিংস হচ্ছিলো আজকে। যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা ঘুমাবো, আর শরীর দিচ্ছে না। নৌকা ফৌকায় চড়ে আর কিছু নেই শরীরে, ছোট্ট করে ঘুম দিলাম। আর এই জায়গাটা দেখছো, এটা হলো টাকি বাজার। প্রচুর মাছ ফাছও বিক্রি হচ্ছিলো সন্ধ্যাবেলায়, তো আমরা মাছ কেনার রিস্কটা নিইনি। হাসনাবাদেও গেছিলাম যখন, তখন ভেবেছিলাম যে মাছ কিনবো, কিন্তু সাহস হয়নি, আর বাজারও বন্ধ হয়ে গেছিলো। আর যাই হোক, এখন প্যাকেট ভর্তি করে চা এবং চপ নিয়ে নিয়েছি, কারণ ভবিষ্যৎ তো আমাদের চা চপ শিল্প। তাই হেভি বানিয়েছো মাসি চাটা, চাটা দারুণ হয়েছে, খেলে খেতে পারতিস, টেস্টি হয়েছে। একদিনে ট্রিপ শেষ, ঘরে ফেরা এবার। বুঝে কিছু খাবি না, আমরা প্রচন্ড চপ খেয়ে ফেলেছি আজকে, এত চপ খেয়েছি। পেঁয়াজি আছে, পেঁয়াজি হ্যাঁ লেগুবা না, ওটা খেলে কিন্তু মরে যাবি। আরে দুধ চা দিয়ে পেঁয়াজিটা খাওয়া, এমনি হসপিটাল চলে যাবে এখান থেকে। আর ওটার পেঁয়াজি রুবি নাকি, আরেকটা গুরু রুবি জায়গা হয়ে যাবে। চলো, আমাদের ঘোরাটাও শেষ, একদম বাড়ির রাস্তায় ঢুকছি। তার সঙ্গে সঙ্গে আজকের ব্লগটাও শেষ করছি। টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। টু সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, শেয়ার এন্ড কমেন্ট। টাটা অ্যান্ড গুড নাইট।